আসসালামু আলাইকুম। মাসিয়াতস কুকিং ব্লগস চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি চাইনিজ চিকেন রেসিপি শেয়ার করব। আশা করি এই চিকেন রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগছে চলুন দেখে নিই। চিকেনগুলোকে আমাদের ভেজে নিতে হবে, তাই একটি বলে 1.5 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সয়া সস, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। একটা ডিম ফেটে নিয়েছি, কিন্তু সবটুকু ডিম আমরা মিশাবো না, পরিমাণ মতো অল্প অল্প করে মিশিয়ে একটা থিক কনসিস্টেন্সি তৈরি করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণ দিয়ে চিকেনটাকে মিশিয়ে আমরা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। একটি প্যানে 2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে আসলে আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেব। চিকেনগুলোকে খুব সাবধানে আলাদা আলাদা করে দিতে হবে, তা না হলে একটির সাথে আরেকটি লেগে যেতে পারে। চিকেনগুলোকে আমরা নেড়ে চেড়ে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমরা চিকেনগুলো উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার পর প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল রেখে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি এখানে 1/4 কাপ নিয়ে নিয়েছি। এগুলো রসুনটাকে হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না, হালকা পরিমাণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর। যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই গাজরটা একটু আগেই দিয়ে দেব। গাজরটা হালকা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব কেটে রাখা বরবটি কুচি। বরবটি এখানেও 1 কাপ পরিমাণ বরবটি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম। আরও দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে 4 ভাগ করে কেটে তারপর পার্ট বাই পার্ট আলাদা করে নিয়েছি। সবগুলো সবজিকে তেলের মধ্যে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমরা অল্প অল্প করে মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেব স্বাদমতো লবণ। দিয়ে দেব সয়া সস, এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সস এবং সবজিগুলোকে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ভিনেগার। এই পর্যায়ে রান্না কিন্তু হাই ফ্লেমেই হবে, কুকারে হাই হিটে রান্নাটা করতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস। সসগুলো দেওয়ার পর
खूब भालो करे सब्जी साथे नेड़े चेड़े मिशिए निच्छी। এই পর্যায়ে রান্নার প্রসেসটা কিন্তু খুব দ্রুতই আগাবে, সবজিগুলো কিন্তু আমরা প্রপারলি কুক করব না। এখন দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচগুলো, এখানে 8 থেকে 9টা কাঁচামরিচ রয়েছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। এখন সবজি এবং চিকেনগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি, যাতে সসগুলো চিকেনের সাথে খুব সুন্দর করে মিশে যায়। দিয়ে দিচ্ছি ফিশ সস। ফিশ সস দিয়ে দিলাম 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এই পর্যায়ে কিন্তু রান্না শেষ, তৈরি হয়ে গেল মজাদার চাইনিজ চিকেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।